আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় সেপ্টেম্বর সাইদির এ কেমন ইঙ্গিত আল্লামা সাইদির আকুতি কতটা বাস্তবসম্মত সেপ্টেম্বর দু হাজার বাইশে আরেকবার বিশ্ববাসী আল্লামা সাইদিকে দেখল আল্লামা সাইদি ফর দি টাইম বিং মুক্ত বাতাসে এসেছেন আদালতে হাজিরা দিতে একটা মামলার এর ফলে তার ছেলেরা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে যদিও কোনো মেন স্ট্রিম গণমাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি তিনি আদালতে এসেছেন এরকম রিপোর্ট দেখেনি যাই হোক এর ফলে তার কিছু ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্যাট মিনস সোশ্যাল মিডিয়ায় এর মাধ্যমে বিশ্বব্যাপী সাইদির পক্ষের বিপক্ষের সব লোক আল্লামা অনেক দিন পর আবার দেখতে পেল এবং তিনিও একটু মুক্ত বাতাস ঘুরে দেখতে সক্ষম হয়েছেন আমার কাছে মনে হয়েছে ইটস মাই পার্সোনাল অ্যানালাইসিস অবজারভেশন এই ছয় সেপ্টেম্বর তিনি যে আদালতে আসলেন তখন সাইদির একটা বিশেষ ইঙ্গিত আমি লক্ষ্য করছি এই ইঙ্গিত তিনি দিয়েছেন এটা নয় হ্যাঁ তিনিও কিছু কথা বলেছেন তবে তার ভিবির চেহারা হাস্যোজ্জ্বল এক্সপ্রেশন এবং একেবারে স্বাভাবিকতা এই বিষয়গুলো অনেক কিছুর ইঙ্গিত দেয় তার যে ছবি আমরা দেখতে পাচ্ছি ফ্রম দি ফ্রন্ট সাইড অ্যান্ড দি ব্যাক সাইড তিনি অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক আছেন বিশেষ করে এই বয়স মনোবলের দিক থেকে তিনি একেবারেই স্বাভাবিকভাবে আছেন তিনি দীর্ঘদিন কারাগারে আছেন এতে যে তিনি একেবারে মেন্টালি ভেঙে পড়েছেন তার ছবি ফ্রম দি ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড দেখলে এরকম মনে হয় না এবং তার অত্যন্ত সুন্দর স্টাইলিশ চশমা তার টুপি পাঞ্জাবি দাড়ি আগের মতোই কথা বলার স্টাইল এবং এরকম একটা লাইফ লাইফস্টাইলও তিনি যেভাবে হাসি দিয়ে কথা বলেছেন তার হাসি মুগ্ধতা ছড়িয়েছে স্নিগ্ধতা ছড়িয়েছে তা এখন তার যেই স্বাভাবিকতা সব কিছুর এই বয়সে এতে মেন্টালি ভেঙে পড়ার কথা এ ধরনের পরিস্থিতিতে যারা মুখোমুখি হয় এটা ইঙ্গিত দেয় যে আল্লাহামদুল্লাহ রসেন সাইদি তিনি যদি আল্লাহর রহমতে বা যে কোনো পরিস্থিতিতে মুক্ত বাতাসে এসে ওয়াশ করার সুযোগ পান একদিনের জন্য হলো তিনি সেরকম একটা আগতিও জানিয়েছেন সেটা বাস্তবসম্মত কিনা আমি বিশ্লেষণ করব তবে তিনি স্বাভাবিকভাবেই পারবেন এবং তিনি সুস্থ আছেন এবং তিনি কোনো ধরনের হীনমন্যতায় ভোগেন বলে মনে হয়নি তিনি সেলফ স্যাটিসফ্যাকশনে আছেন সর্বাবস্থায় আল্লাহর উপর তাওকুল করে একটা ভালো অবস্থায় আছেন এজন্যে একেবারে ভিভিট এবং সুস্থ সবল স্বাভাবিক মনে হয়েছে এবং কনফিডেন্সের দিক থেকে যতটুকু মানুষের চেহারা কিন্তু বা এক্সপ্রেশন হাসি অনেক কিছু ইঙ্গিত বহন করে এটা তার ছেলেদের চাইতো আরও বেশি কনফিডেন্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মনে হয়েছে এবং তার মধ্যে একটা ভাব আছে একটা স্মার্টনেস এখনও আছে তিনি মোটেও ভেঙে পড়েনি এই বিষয়টা ইঙ্গিত দেয় ছয় সেপ্টেম্বর সাইদিকে যতটুকু দেখলাম তার ছেলেদের বদৌলতে সোশ্যাল মিডিয়ায় এবং এখানে আরও একটা বিষয়ে আলোচনা করা দরকার তার কিছু আকুতি আছে সেটা কতটুকু আসলে বাস্তবসম্মত তার ছেলে বিশেষ করে মাসুদ সাইদি সাহেব তিনি শেয়ার করেছেন ফেসবুকে আর সকালে আমার পরমশ্রদ্ধ পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কথিত জাগাতের টাকা আত্মসাতের মামলায় আবারও ঢাকার বাজারস্থ মাদ্রাসায় আলিয়াতে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয়েছিল মামলার বাদী আয়ুব আলী চৌধুরীর কথিত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য প্রদানের মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু করা হলো এই সাক্ষ্য গ্রহণ করতে এর আগেও কয়েকবার এসেছে কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হয়নি নানান আমরা অনেক কিছু দেখেছি আজ মামলার বাদী পাঁচ সাত মিনিট সাক্ষ্য প্রদান করেছেন তাও সব আগে থেকে লিখে আনা কাগজ দেখে দেখে আমাদের আইনজীবীগণ বারবার বাদীর এহেন কাজের ব্যাপারে আদালতে দৃষ্টি আকর্ষণ করলেও আদালত যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আহা তিনি আশ্চর্য হয়েছেন তবে আদালতের শ্রদ্ধা সিদ্ধান্তের প্রতি সর্বাবস্থায় শ্রদ্ধাশীল হতে হবে মেনে নিতে হবে কারণ আসামি পক্ষ তো ডিফেন্স করেছে বিশ্বনন্দিত মোভাশের আল্লাহামদুল্লাহ রসেন সায়দি কোর্ট শেষে আমাদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানিয়েছেন ও দোয়া চেয়েছেন তিনি দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করেছেন তিনি নিজের জন্য দোয়া চেয়েছেন এই বলে যে আল্লাহ তালা যেন একটিবারের জন্য হলেও আমাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন আমি মানুষকে কোরআন শোনাতে চাই আর আমার মৃত্যু যেন কারাগারে নয় মদিনায় হয় আর আমার কবর যেন হয় জান্নাতুল বাঁকিতে মানে বাকিউল গরকাত হিসাবে যেটা পরিচিত এখন তার যে এই আকুতি এটা কতটুকু বাস্তবসম্মত এই আকুতির জন্য মুক্তি প্রয়োজন আসলে এটা অনেকবারও বলেছি আবারও অনেকের জানার আগ্রহ জাল্লামা দেওয়ার সাইদি আইনি প্রক্রিয়ায় মুক্তির কোনো পথ আর বাকি নেই তা স্বাভাবিকভাবে অ্যাকর্ডিং টু ল বাংলাদেশের যেটা আসলে তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করার কোনো সুযোগ নেই কিন্তু সরকারের কিছু এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে একজন দণ্ডপ্রাপ্ত আসামির আচার আচরণে সন্তুষ্ট হয়ে অথবা বিশেষ বিবেচনায় ঈদ কোরবানি বা নানান উপলক্ষে মুক্তি দেয়া যায় সেই হিসাবে যথাযথ কর্তৃপক্ষের যদি দয়া হয় বা তারা যদি কোনোভাবে মুক্তি দিতে চান আর্টস ফিল করেন তারা দিতে পারেন এটা অসম্ভব নয় এর মানে তার যে আকুত্তি এটা অসম্ভব নয় ইটস পসিবল এবং তারপরে ওয়াশ করা সম্ভব ওয়াশ করা সম্ভব এক কথা মুক্তি পেলে তো ওয়াশ করতে কোনো আইনি বাধা নেই কোরআন শোনাতে কোনো আইনি বাধা নেই হজ করতে যেতে মক্কা মদিনায় যেতে আইনি বাঁধা নেই মুক্তি পেলে আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি শারীরিকভাবে ফিট মনে হয়েছে এই দুইটা বিষয় যে আসলে তার আকুতি অবাস্তব নয় সম্ভব এবং কেমন যেন অনেকের কাছেই মনে হচ্ছে তার পরিবারের লোকজন থেকে শুরু করে অনেকেই লিখছে আমার কাছেও একেবারে অযৌক্তিক মনে হয়নি যে তার চেহারা তার স্বাভাবিক এক্সপ্রেশন এগুলো দেখে মনে হচ্ছে যে আসলে তিনি যদি আবারও অল্প সময়ের জন্য হলেও শেষ বয়সে কোরআনের ময়দানে একবারের জন্য ফিরে এসে কিছু কথা বলতে পারেন সেই সুযোগ যদি পান সেটা অস্বাভাবিক হবে না বা অনেকেই সে প্রত্যাশা করছেন আমরা সে দোয়া করছি এরকম আর একটা কথা এখানে আমি না বলেই পারছি না যে তাকে অল্প সময়ের জন্যে এত লং জার্নি করিয়ে এই জ্যামের মধ্যে একজন অসুস্থ মানুষকে এভাবে আদালতে আনা হচ্ছে কয়েক মিনিটের কাজে এটা আইনজীবীদের মাধ্যমেও এই মামলা এভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এগুলো চলমান রাখা যায় এরকম কেস রেফারেন্স আমাদের কাছে অনেক আছে এখন আমি জানি না যে এখানে আইনজীবীদের কোনো ব্যর্থতা কিনা প্রয়োজনে প্রফেশনাল আইনজীবী শুধু সাংগঠনিক না টাকা দিয়ে একেবারে হাই প্রোফাইল আইনজীবী নিয়োগ করে দেখা যেতে পারে অনেক সময় কাজ হয় সবগুলো সাংগঠনিক আইনজীবী দক্ষ ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে সবার মাধ্যমে সব হয় না সব সেক্টরে সবার পারফরমেন্স সমান থাকে না এটা একটা বিষয় আইনি লড়াইয়ের বিষয়টা আরও স্ট্রং করা দরকার আমি দৃষ্টি আকর্ষণ করছি তার পরিবারের প্রতি যে তাকে আদালতে বারবার না এনে মামলা পরিচালনা করা যায় কি না আরেকটা বিষয় আলামা সাইদি আসলে একটি নাম একটি ইতিহাস তিনি বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি এবং তিনি আজীবন তিনি রাজনীতিতে কোনো পোস্ট পজিশন হোল্ড করুক বা না করুক মাঠে ময়দানে আসতে পারুক বা না পারুক তিনি রাজনীতি অ্যাক্টর তিনি কারাগারের মধ্যে তার কোনো ভূমিকা নেই তা সত্ত্বেও রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কোনো না কোনোভাবে আলোচনায় আসছেন চলমান রাজনীতিতে ইসলামপন্থীদের ঐক্য বা এগুলো আসলেই তার নাম বিভিন্নভাবে ঘুরে ফিরে চলে আসে এবং তার নাম বিক্রি করে অনেকে এখন খাচ্ছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে এবং তার নামের কারণেই তার ছেলের হয়তো বা এমপি হতে পারে উপজেলা চেয়ারম্যান হয়েছিল তার ছেলের নির্যোগ্যতা নাই। সাঈদিন নামে ভবিষ্যতে এমপিও হতে পারে তা আমরা প্রত্যাশা করছি তিনি যেন আবারও মুক্ত বাতাসে আসতে পারেন তার যে আকুতি এটা হতে পারে এটা অসম্ভব নয় আল্লাহ চাইলে সব কিছু সম্ভব এই জন্য আমি বাস্তবসম্মতই বলব তার মৃত্যু যেন মদিনাতে হয় তার দাফন যেন বাকিঅল গার কাজ জান্নাতুল বাকিতে হয় আমরা সেই দোয়া করছি